আসসালামু আলাইকুম, শাহনাজ রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে জামালপুরের ঐতিহ্যবাহী একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে জামালপুরের চাল বিরানের রেসিপি। দেখতে খিচুড়ির মতোই লাগে, কিন্তু আমরা এটাকে চাল বিরান বলে থাকি। এটা আমরা রোজার সময় খেয়ে থাকি। রাইস কুকারে চাল বিরান রান্না করব, এই জন্য এই রাইস কুকারের পর দিয়ে চাল মেপে নিয়েছি। 2 কাপ চাল হলে এর ডাবল পানি দিতে হবে। আমি চাল ভালোমতো ধুয়ে নিয়েছি, নিয়েছি এখানে আতপ চাল। এরপর এক এক করে সব মশলা দিচ্ছি এর মধ্যে। আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি জিরা গুঁড়া, অল্প করে হলুদ গুঁড়াও দিলাম। এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, আর দিয়েছি দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। লবণ দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে। এর মধ্যে গুঁড়ামরিচ দেওয়া যাবে না, কাঁচামরিচ দিয়েই চাল বিরান রান্না করতে হবে। আমি চামচ দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো মতো মেশানো হবে, চাল বিরানটা খেতে তত বেশি মজা হবে। আমি অল্প পরিমাণ আবার হলুদ দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল হলুদের পরিমাণ একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আবার দিয়ে দিলাম। এখন চালের ডাবল পানি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নেড়ে এখন রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে রান্না করা আরও বেশি সহজ। এখন এর উপরে ভাপে সিদ্ধ করার জন্য যে একটা প্লাস্টিকের বাটির মতো দিয়েছে, সেটা উপরে বসিয়ে দিলাম, না হলে ভাতের মারের মতো এটা মার উঠে উপরের দিকে। এটা দিলে আর উপরের দিকে উঠবে না। এখন রাইস কুকার অন করে দিব। এটা হতে বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়। অল্প চালের চাল বিরান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই চাল বিরান আমরা রোজার সময় প্রায় প্রতিদিন ইফতারের সময় রান্না করে থাকি, এরপর ঈদের দিনও আমরা রান্না করে থাকি। জামালপুরের সবার কাছে এই চাল বিরানটা অনেক প্রিয় একটা খাবার। আমি এখন চেক করে দেখতেছি চাল বিরানটা হয়ে গিয়েছে। এটা খেতে কি যে মজার হয়! যারা এখনও চাল বিরান খাননি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এরপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চাল বিরান রান্না করার পর এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে যায়। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।